বিষ্ণুর দশাবতারকে মাথায় রেখে পরিকল্পিত দশাবতার তাস, নিঃসন্দেহে বাংলার নিজস্ব ঐতিহ্য। তবে এ কিন্তু নিছক তাস নয়, একটু খেয়াল করলে দেখা যায় এই তাসে কিন্তু নেই সাহেব বিবি গোলামের ঔপনিবেশিকতার কাঠামো। অর্থাৎ এই তাস উপনিবেশবাদের উল্টো দিকে যে সংস্কৃতি তারও কিন্তু স্মারক হয়ে আছে। আসুন শুনে নিই এই তাসের কথা। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। তাস খেলা আজও সর্বত্রই জনপ্রিয়। খেলার ভিতরে সাহেব বিবি গোলামের এই কারবার কারোর কারোর কাছে একেবারে নেশার মতো। কিন্তু এই তাস খেলার ভিতর কি খানিক লেগে আছে ঔপনিবেশিকতার গন্ধ? অন্তত তাসের ক্ষমতার কাঠামো বিন্যাস দেখে গুণীজনেরা তাই মনে করেন। এখানে সাহেবের ক্ষমতা সর্বোচ্চ, তারপরে বিবি, আর সবার নিচে আছে গোলাম। স্পষ্টতই বোঝা যায় ব্রিটিশের গোলামির ফাঁস যে আমাদের গলায় চেপে বসেছিল তার একরকম প্রতিফলন আছে জনপ্রিয় এই তাস খেলাতে। কিন্তু খেয়াল করলে দেখা যায় এই ধরনের তাস ছাড়াও এককালে এমন তাসও খেলা হতো যেখানে ছিল না ঔপনিবেশিকতার কোনো নামগন্ধ। কেননা এই তাস ব্রিটিশ যুগের অনেক আগে থেকেই খেলা হতো, ফলত সেখানে কোনো সাহেব বিবি গোলাম নেই। তাহলে কি আছে? আছে আমাদের পুরাণ থেকে নেওয়া বিভিন্ন অনুষঙ্গ আর সমাজ বাস্তবতার নানা ছবি। হ্যাঁ, আমরা কথা বলছি বিষ্ণুপুরের বিখ্যাত দশাবতার তাস প্রসঙ্গে। নাম থেকেই বোঝা যাচ্ছে এই তাসে আছেন বিষ্ণুর দশ অবতার। এরা হলেন মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, রাম, ভৃগুরাম বা পরশুরাম, বলরাম, জগন্নাথ ও কল্কি। এই দশ পৌরাণিক অবতারকে নিয়েই তৈরি হয়েছিল দশ তাসের খেলা। প্রতি তাসে আঁকা থাকে এক একজন করে অবতারের মূর্তি। দশাবতার তাসের কাঠামোয় সবার ওপরে খুব স্বাভাবিকভাবেই থাকেন এই অবতাররা। তাঁদের অধীনে থাকেন উজির, তিনিও যে যথেষ্ট প্রতাপান্বিত তা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার এই উজিরের সঙ্গে থাকে আরও দশটি তাস। এই দশ তাস যেন সমাজের দশজনের প্রতীক। সমাজের শ্রেণীবিন্যাসে যেমন ক্ষমতার ভাগ বাঁটোয়ারা হয়, এই তাসগুলির ক্ষেত্রেও সেই পার্থক্য দেখা যায়। দশ, নয়, আট, সাত, ছক্কা, পাঞ্জা, চৌকা, তিরি, দুরি, টেক্কা, এই হলো বাকি তাসগুলোর ক্ষমতার বিন্যাস, যা আসলে সমাজের শ্রেণী কাঠামোকেই খুব সঙ্গোপনে তুলে ধরে। যেমন দাবা খেলায় লুকিয়ে থাকে রাজাদের যুদ্ধের ছবি, সেই অনুযায়ী ঠিক হয় কে রাজা আর কে বোড়ে, নির্দিষ্ট হয় তাদের ভূমিকা। এখানেও ঠিক সেই রকমই। এক একটি অবতারের আবার আলাদা আলাদা প্রতীক থাকে, যেমন রামের তীর, বলরামের গদা, নৃসিংহের চক্র ইত্যাদি। এইভাবে প্রত্যেক অবতার পিছু মোট ১২টি করে তাস, অর্থাৎ ১২০টি তাসের একটি সেট হয় দশাবতার তাসে। আবার এই তাসের বিন্যাসে সময়ের কালক্রম যে যথেষ্ট গুরুত্ব পেয়েছে এমনটাও মনে করে থাকেন ইতিহাসবিদরা। রাম, বলরাম, পরশুরাম ও জগন্নাথ, যিনি বুদ্ধের জায়গা নিয়েছেন, এরা অবতারদের মধ্যে সবচেয়ে শক্তিমান, তাই এদের অধীনে থাকা দশ তাসের ক্ষমতার বিন্যাস একরকম। বাকি পাঁচজনের ক্ষেত্রে সেই বিন্যাস আবার উল্টো। এই নিয়মটা সম্ভবত নির্ধারিত হয়েছে কোন সময়ে কোন অবতার কতটা গুরুত্ব পেয়েছেন তার উপর ভিত্তি করে। আবার এরকম নিয়মও আছে, দিনের বেলা খেলা হলে সূচনা হবে রামকে দিয়ে, রাতের বেলার ক্ষেত্রে সেই জায়গা নেবে মৎস্য। পাঁচজন খেলোয়াড় নিয়ে চলে এই জটিল বিন্যাসের তাস খেলা। বলা হয়ে থাকে মল্ল রাজাদের সময়েই এই তাস খেলার প্রবর্তন হয়েছিল। হরপ্রসাদ শাস্ত্রীর মতে এই তাস খেলার উদ্ভব সপ্তম বা অষ্টম শতাব্দীতে, তবে তার আগেও এর প্রবর্তন হওয়া অসম্ভব নয়। সেকালে শিল্পীরা সকলেই সূত্রধর বলে পরিচিত হতেন আর তাদের উপাধি হতো ফৌজদার। মূলত এদের হাতেই রূপ পায় দশাবতার তাস। এই তাস তৈরিও বেশ শ্রমসাধ্য। বৃত্তাকার তাসের ব্যাস প্রায় ইঞ্চি চারেক। কাপড়কে তিন ভাঁজ করে তা সাজিয়ে জোড়া হয় তিঁতুল বীজের আঠা দিয়ে। এরপর তাতে দেওয়া হয় খড়ি মাটির প্রলেপ, আরও পরে তার উপর শুরু হয় অবতারের ছবি আঁকা। রঙের বিন্যাস আর অঙ্কনের সূক্ষ্মতায় এই তাস রীতিমতো অবাক করে দেয় শিল্পরসিকদের। নানা রকম সংকট সত্ত্বেও দশাবতার তাস আজও আছে তার ঐতিহ্য নিয়ে। আর এই তাস আমাদের জানিয়ে দেয় ঔপনিবেশিকতার ভূত ঘাট থেকে নামালে আজও আমরা খোঁজ পেতে পারি আমাদের নিজস্ব সংস্কৃতির, বাংলার সংস্কৃতির। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।